হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএনবি স্কলারশিপ নিয়ে। যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে, যে যেই ক্লাসেই পড়ুক না কেন, আপনারা সবাই ইচ্ছে করলেই এই পিএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব পিএনবি স্কলারশিপটি কি, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, কত টাকা ঢুকবে, কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, কি কি এলিজিবিলিটি আছে, সমস্ত কিছু আমি কিন্তু আজকের এই ভিডিওতে পুরো বাংলাতে পিডিএফটিকে আলোচনা। অফিসিয়াল নোটিফিকেশন ইংলিশে এসেছে, তাই আমি আপনাদের সুবিধার্থে এই পুরো নোটিফিকেশনটিকে বাংলাতে অনুবাদ করে বাংলায় একটি পিডিএফ নিয়ে এসে আপনাদের সবাইকে পুরো বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দেব। তো এই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে কোনো ইম্পর্টেন্ট নথি আপনি মিস না করে যান। তো চলুন, অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলবো একটা লাইক করে দেবেন, কারণ পরবর্তী সময় আপনারা লাইক করতে ভুলে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএনবি স্কলারশিপ, স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে পিএনবি ব্যাংক। স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন। পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গরিব ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগে একাধিকবার বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সংস্থাগুলি। বিভিন্ন স্কলারশিপ ইতিমধ্যেই চালু করা হয়েছে, যার দ্বারা উপকৃত হচ্ছে অনেক লক্ষ লক্ষ শিক্ষার্থীরা, উচ্চশিক্ষায় সহায়তা হয় তাদের। এই রকমই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে সম্প্রতি। যে কোনো ধরনের শিক্ষার্থী এখানে আবেদনের জন্য যোগ্য। পিএনবি স্কলারশিপ 2024 অনলাইন অ্যাপ্লাই প্রসেস। 2023-24 শিক্ষাবর্ষে যে কোনো বিভাগ থেকে পড়ুয়ারা একেবারে পিএনবি স্কলারশিপে আবেদন করতে পারেন। শিক্ষার্থীরা আগামী দিনের দেশের ও দেশের ভবিষ্যৎ, আর এই কারণেই জন্যই স্কলারশিপের মাধ্যমে যাতে তাদের পড়াশোনার ব্যাহত না হয় সেই দিক খেয়াল রাখে সরকার। এই জন্য কি যোগ্যতা লাগে, কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে আবেদন করতে হয় আর কত টাকায় বা পাওয়া যায় ইত্যাদি নিচে আলোচনা করব অবশ্যই। পিএনবি স্কলারশিপ, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই স্কলারশিপ প্রদান করে থাকে। অন্যান্য স্কলারশিপের মতোই প্রতি বছর দেওয়া হয় এই স্কলারশিপ। যারা টাকার অভাবে লেখাপড়া মাঝপথে ছেড়ে দেয়, সেই রকম অভাবী মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাপোর্ট দেয় এই পিএনবি স্কলারশিপ। এখনো পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হয়েছে এর দ্বারা। এই বছর আবারও অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সম্প্রতি। হাউ মাচ মানি উইল প্রোভাইড ইন পিএনবি স্কলারশিপ। যারা ক্লাস 9 থেকে 10 উঠল তারা পাবে 10,000, যারা 11 থেকে 12 উঠল তারা পাবে 12,500, যারা ডিপ্লোমা স্টুডেন্ট ডিপ্লোমা করছে তারা পাবে 25,000 টাকা, আর যারা আন্ডার গ্র্যাজুয়েট বা এমটেকে বা এমটেকের মধ্যে আছে তারা পাবে 30,000 টাকা, যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা পাবে 40,000 টাকা। তো এইভাবেই যত তাদের ডিগ্রি বাড়বে তাদের স্কলারশিপের অঙ্কটাও কিন্তু বাড়তে থাকবে। পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই এদেশের স্থানীয় বাসিন্দা হতে হবে। 2 নম্বর, সর্বনিম্ন 60% নম্বর সমেত আগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে আমরা যদি মাধ্যমিক পাস করে থাকি তাহলে মাধ্যমিকে 60% নাম্বার লাগবে, গ্র্যাজুয়েট হয়ে থাকলে গ্র্যাজুয়েটে 60% লাগবে, মানে আমাদের 60% নাম্বারের প্রয়োজন হবে। 3 নম্বর, 3 লক্ষ টাকার কম বার্ষিক আয় হতে হবে পরিবারের। 4 নম্বর, রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে বর্তমানে পড়ানো চালিয়ে যেতে হবে আবেদনকারীদেরকে। 5 নম্বর, অন্য কোনো রকম সরকারি সুবিধা বা স্কলারশিপের টাকা বর্তমানে পেলে তারা এখানে আবেদন করতে পারবেন না। যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে পিএনবি স্কলারশিপ তারা পাবে না। পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, ডকুমেন্টসের প্রয়োজন হবে এই পিএনবি স্কলারশিপ নেওয়ার জন্য। প্রথমেই আধার কার্ড লাগবে, তারপরে বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর, তৃতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, চতুর্থ ব্যাংকের বই, পঞ্চম পরিবারের ইনকাম সার্টিফিকেট, 6 নম্বর লাগবে কাস্ট সার্টিফিকেট হবে, এটা ফার্স্ট হয়ে গেছে, কাস্ট সার্টিফিকেট, 7 নম্বর প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, এবং 8 নম্বর বর্তমান কোন কোর্সে ভর্তি আছে তার পেমেন্ট রসিদ সহ
কিন্তু সেই ডকুমেন্টসটি দিতে হবে। পিএনবি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস, কোন কোন পদ্ধতিতে পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই করা যেতে পারে। 1 নম্বর, প্রথমে পিএনবি স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.vidyabharati.lumini.org, ওপেন করে নিন। ওকে, একটু ভালো করে দেখে নিন, এই যে এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটিকে ভালো করে একটু দেখে নিন। 2 নম্বর, আগে থেকে রেজিস্ট্রেশন, সরি, 2 নম্বর কি বলছে, আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবে না, অন্যথায় রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করে নিন। রেজিস্টারের সময় নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড লিখে ওই রেজিস্টারের যে বক্স থাকবে সেটা ভর্তি করতে হবে। 3 নম্বর, এরপর আপনি কি একটি অ্যাপ্লিকেশন নম্বর, আপনাকে একটি অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে, এগুলো দিয়ে লগ ইন করতে হবে নিজের অ্যাকাউন্টে। তারপরে অ্যাপ্লাই নাও বাটনে দেখতে পাওয়া যাবে, সেখানে ক্লিক করতে হবে। 5 নম্বর, স্ক্রিনে আবেদনপত্র লোড হবে, সঠিকভাবে তা পূরণ করতে হবে, একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। 6 নম্বর, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে। 7 নম্বর, সাবমিটে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে। এবং 8 নম্বর, দরকারি কাগজপত্রগুলি একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে। তো অবশ্যই এগুলো যদি নিজে থেকে আপনারা না পারেন, কোনো কম্পিউটার সেন্টারে যেখানে ফর্ম ফিল আপ হয় সেখানে গিয়ে আপনারা করে নিতে পারেন, ওরা কোনো ত্রুটি ছাড়াই করে দেবে। পিএনবি স্কলারশিপ অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, এই পিএনবি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা মানে লাস্ট ডেটটা কবে হবে সেটা এবার দেখে নেব। আচ্ছা, স্কলারশিপের আবেদন কবে শুরু হয়েছে, কত তারিখ পর্যন্ত চলবে ইত্যাদি ভালোভাবে জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই জন্য ছাত্রছাত্রীদের বলা হচ্ছে আবেদন করার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নিয়ম কানুন ও আবেদনের তারিখ দেখে নিন, আর এই সকল পদ্ধতি ও নিয়ম পালনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপের আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওতে এই পিএনবি স্কলারশিপ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করলাম, কিভাবে আবেদন করব, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যাবে, সমস্ত বিষয় আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর যদি এই ফর্ম ফিল আপটি আপনারা দেখতে চান, হাউ টু পিএনবি ফর্ম ফিল আপ পিএনবি স্কলারশিপ, তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা ইউটিউবে সার্চ করবেন, অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হলো আপনাদের জন্য, যাতে আপনাদের পুরো একদম ধারণাটা থাকে যে আসলে কিভাবে কি করতে হবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং স্টে টিউন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।